Don't. Wow. Bismillahir Rahmanir Rahim. এই যে গরম গরম ইলিশ ভাত আলু ভর্তা দিয়ে আব্বা একটু বাহিরে দাঁড়াই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি আপনাদের ভাইয়া গিয়েছে বাচ্চাদের নিয়ে বাহিরে একটু তোরা আসলে আর ঘরে ঢুকতে দেব না আমি তো খালি থাকি তালে মানে সবগুলাকে একসাথে যেন বাগানে নিয়ে যাইতে পারি আমার চন্দ্রমল্লিকা সাদা চন্দ্রমল্লিকা এই যে চলে আসছে চলে আসছে বলতে বলতে চলে আসছে অবশ্য বলছে যে আমি বাসার এক্সিট নিচ্ছি বাইর হও তুমি খাসাটা খুলে দাও আমি বের করছি খুলে দাও বাস্কেট আনতেছি দাঁড়াও খুব সুন্দর অনেক বড় বড় ডাসা টাসা হয় কি তুলে দিবা আজকে জেসমিনাপুর বাগানের হলুদ ডাসা টমেটো রিহানের একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ওষুধ খাওয়া দিতে হবে থাক খুঁজে খুঁজে ওগুলা তুলতে হবে না এই করো ওই পাশে বড় বড় গুলা তোলো এখানে তো অনেক গুলো আছে না নষ্ট হয়ে গেছে ওগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো রাখো ওগুলো ভালো আছে হ্যাঁ ওয়াও অনেক ভালো জাতের এই যে এই যে এই যে এই দেখো থাক আমি শাক নিব না ফেলায় না তো এই যে শীতের ভাত তো শুরু হয়ে গেছে দেখেন হালকা হালকা সোয়েটার পরছে সব এই টমেটোটা অনেক ভালো জাতের ফেলে দিতে হবে আচ্ছা ওইটা বীজ রাখবো না এটা ফেলে দিই নিয়ে আসো দেখি কতগুলা টমেটো হলো নিয়ে আসো আব্বা দেখছো নিজে থেকে গাছ হয়ে কত ডাসা ডাসা টমেটো হয়েছে তাই না মা গাছ লাগাইও নাই কিছু না আর এই গাছগুলো সব জঙ্গল হয়েছিল ফেলে দিতে চাইছিলা তুইলে আলহামদুলিল্লাহ জেসমিনাপুর বাগানে হ্যাঁ ফেলে না দিলে কি হয়েছে জেসমিনাপুর বাগানের হলুদ ডাসা ডাসা টমেটো ওঠো রিহান ওঠো তা আপনারাও সবাই গাছ লাগান নিজের হাতের ফ্রেশ ফ্রেশ সবজি খান অনেক আনন্দ অনেক মজা রিহান আসো আব্বা আসো ঘরে আসো এখন তো ভিডিওটা রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়েন যেন সবাই দেখার একটু সুযোগ পায় জি বাবা
কেন টুপি আছে এই ওদের টুপি আছে নাকি ওই যে মসজিদে যাও টুপি আছে ওই গাড়ির ভিতরে নিয়ে আসো যাও দেখেন যার গাছ সেই বোঝে আপনাদের ভাই একদে তুলাইছি সব রাখিয়েই দিছে আমি আবার যাই তুললাম দুইটা আসো আব্বা আসো টুপি বাইর করছো পাও না তাহলে মনে হয় ব্যাগের ভিতরে আছে আসো আসো খাওয়াই শোয়াই দেখা বাচ্চাটা আমার ঠান্ডা লাগছে আস্তে আস্তে হ্যাঁ আমি খাবো আমি কি পুঁজি বাগাতে পাবো এই যে গরম গরম ইলিশ ভাজা রিহান মাছ নিও আব্বু হ্যাঁ ইলিশ ভাজা নিও তুমি তো ইলিশ মাছ লাইক করো তাই না আব্বা কি দেখাচ্ছ চিকেন দিয়ে চিকেনের ঝোল দাও ঝোল শুকাই গেছে ডাল দাও আলু ভর্তা করছি বেগুন ভর্তা করছি ডাল আর ইলিশ ভাজা দশ চামচ মাছ দিব আব্বা নাকি চিকেন দেখাই নিবা আগে সেকেন্ডে খাই নিবা ডাল নিবা দাও কে ডাল দাও রাধিয়া কি নিছো আম্মু আচ্ছা ডাল নিও একটু না আব্বা নাও তুমি এদিকে সরে আসো আব্বা তোমাকে যে এটা দেওয়া হয় যেন ভাত ওইটার উপর না ফেলো এদিকে সরে আসো হ্যাঁ ইলিশ মাছ ভাজা নিও হ্যাঁ ইলিশ মাছ ভাজা যেহেতু আমার বড় ছেলে রাদুয়ান আর রাদিয়া পছন্দ করে না ইলিশ মাছ সেই জন্য হচ্ছে আমরা তিন পিস করছি কারণ ওরা ইলিশ মাছ পছন্দ করে না এই যে এই নিচের কাটার অংশের জন্য আলু ভর্তা দিই আব্বা একটু অল্প একটু না অল্প এই যে একটু রাইস নিবা রিয়া ডালের সাথে আলু ভর্তা অনেক মজা গাছের মরিচ দিয়ে মাছ দিব আব্বা মাছ দিব আর একটা প্লেট ওকে উপরের ইয়েটুকু দেয় হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে এই নিচের ইয়ে এইটার জন্য আমার বাচ্চারা ইলিশ মাছ খাওয়ার ইয়েই কমে এই যে ডিম ভেঙে দিছি ইলিশ ভাজা জেসমিনের ইলিশ ভাজা তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমরা এখন খাওয়া দাওয়া করি আল্লাহ হাফেজ ভাত না ওকে একটু ভাত দেওয়ার জন্য বাবা